আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু গায় বর্তমানে গতেছে এমন বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেউ জমি জায়গা নিচ্ছে কেউ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন আর বেটা বেটি সাজে দিক বিয়াই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে পাঁঠার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ নারে তাকবীর নারে তাকবীর হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে আর কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ও গো বাপজে আমার হাজি ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় তোর যদি হয় গো শালা আমার কেন নয় চলো শালা দুইজনাতে মুখের কথা কও আর বলবো না পরে আবার ধরছি যে কথা বলছিলাম তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে দেখালাম সোনার অলংকার মেয়েদের জন্য জায়েজ আর ছেলেদের জন্য না জায়েজ তাই তো এইবার আপনাকে বলছি নারী পুরুষের কিছু ডিফারেন্স হলো এইবার বলুন তো পৃথিবীতে নারী পুরুষ উভয় লিঙ্গের ভিতরে আল্লাহর নিকটে সব থেকে মর্যাদা পুরুষদের বেশি না নারীদের বেশি কোনটা নারী আল্লাহর কাছে অনেক একটু পরে বলছি আগে দুনিয়ায় মর্যাদা দেখুন লক্ষ্মীর ভান্ডার মেয়েরা পায় রূপশ্রী নাকি বলছে ওটাও পায় কন্যাশ্রী ওটাও পায় সবুজ সাথী ওরাই পায় লাল সাথী ওরাই পায় কালো সাথী ওরাই পায় সব ওরাই পায় তাই কি পায় না ছেলেরা পায় না ওরা পায় সব ওরা পায় আপনি রেলের টিকিট কাটতে যাবেন লাইনে দাঁড়িয়ে আছেন 100 জন পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটবে বলে আপনি দেখতে পেলেন একটা বোরকা বলি মেয়ে আপনার পাশে গ্রুপ 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 করছে আপনি কি করবেন কাউন্টারে সবাইকে বলে দিবেন মেয়ে ছেলেকে আগে ছেড়ে দে আমরা পরে নিব বলি কি বলি না তার মানে টিকিট কাউন্টারে ওকে সম্মান আমরা আগে দিয়েছি দিয়েছে কি দেয়নি এগুলো দুনিয়াবি সম্মান বলছে এখানে স্কুলের কোনো চাকরি করেন মাস্টার মশাই আছেন একজন হাত তুলুন আমি টাকা চাইবো না তুলুন আপনাকে একটা জিনিস আপনাকে জানাবো আমি মাস্টার না হলেও হবে প্রাইমারি স্কুলের সামনের দিকে একজন বলুন কেউ নেই আর জোর করে তো চাকরি পাওয়ানো যায় না যে হাত তুলে দিবে আচ্ছা আপনার সাধারণ জ্ঞানে বলুন মাস্টার যদি মারা যায় তার তার স্ত্রী টাকা পাবে কি পাবে না মাসে মাসে পাবে পাবে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে কে না আমাদের সরকার
মাস্টারের বউ এবং একজন নিরুপায় গৃহিণী, ওই জন্য তার অর্ধেক বেতন সরকার ওইটাকেই দেয়। এবার বলুন তো দেখি, একটা মেয়ে চাকরি করে, সেই মেয়েটা মারা গেল, তার স্বামী পেনশন পায় না? তাহলে দুনিয়া তো মর্যাদা বেশি কার? কার? নারীর, তাই না? আল্লাহর নিকটে মর্যাদা কতটা আপনাকে বললে আপনি অবাক হয়ে যাবেন। একটা একটা করে বলছি তাহলে, হ্যাঁ এই দেখুন আপনাকে বলছি। এক, নারী আমাদের সাথে চারটে সম্পর্কে জড়িত হয়। কটা? চারটা। এক, মা আর নয় মায়ের ক্যাটাগরি। মায়ের ক্যাটাগরি মানে খালা ফুপু এইগুলো। কি বললাম বুঝলেন না? এইটা হচ্ছে মায়ের ক্যাটাগরি আর মা। দুই, বেটি আর নয় বেটির ক্যাটাগরি, ভাইয়ের বেটি বোনের বেটি এই বেটির ক্যাটাগরি। তিন, নানি বা দাদি এদের একটা ক্যাটাগরি। চার, আপনার বোন বা বোনের ক্যাটাগরি। তাই তো, মূলত এই চারটা সম্পর্কই আমাদের সঙ্গে নারীর হয়, তাই না? হয় কি হয় না? হয়। একটা 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 করে বলছি, সম্পর্ক কেমন আর মর্যাদা কেমন। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়া আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন, পৃথিবীতে যারা আছো তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদের জন্য এগারোটা নিয়ামত পৃথিবীতে বরাদ্দ করে দিয়েছি। এগারোটা নিয়ামত কটা? এগারোটা। আল্লাহ বলেছে, এগারোটার ভিতরে আটটা নিয়ামত তোরা ভোগ করবি আর তিনটে নিয়ামত ত্যাগ করে দিবি। আল্লাহ তাআলা সারা পৃথিবীতে যত নিয়ামত মানুষের জন্য, তার এক নম্বরে সিরিয়াল ঘোষণা করেছে, কুল ইন কানা আবাউকুম। নবী আপনি বলে দেন, সারা পৃথিবীতে যত মানুষ আছে, সারা পৃথিবীতে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, বাপ আর মায়ের থেকে বড় নিয়ামত আর কোন নিয়ামত নাই। মা হিসাবে নিয়ামত, পৃথিবীর সব থেকে পানি বোতলটা দেখি সাহেব, পৃথিবীর সব থেকে বড় নিয়ামতের নাম কি? আব্বার মা। মা হিসাবে কতটা আমাদের কাছে সম্মানী। এখনকার মায়ের অবশ্য সম্মান পায় না, এখন পায়, এখন নকল মায়েরা সম্মান পায়। ওই যে বইয়ের মা, নিজের মাকে মা বলে না, ওখানে কি আম্মাজি বলে ডাকছে, সাংঘাতিক ব্যাপার। আচ্ছা, আম্মাজি, আম্মাজি হলো কি করে? না, নতুন নতুন গিয়েছে, দুটো দেশি মুরগির আন্ডা সিদ্ধ করে দিয়েছে, আন্ডা ধান্দাতেই ও বলছে আম্মাজি। আল্লাহ, ও আম্মাজি নয় হে, তোমার নিজের মা, তোমার নিজের বাপ। আজকে বাপ মারা সম্মান পাচ্ছে না? সম্মান পাচ্ছে না, তার কিছু কারণ আছে। কারণগুলো দুটো একটা বলবো, হ্যাঁ বলি। আমাদের উভয়ের দোষ আছে। কার দোষ আছে? উভয়ের। মায়েদেরও দোষ আছে আর সন্তানদেরও দোষ আছে। মায়েদের দোষ কোথায়? সর্বপ্রথম বলছি, আল্লাহ বলুন তো রুজির মালিককে? আল্লাহ। কুকুরকে খেতে দেয় কে? শুকরকে? আল্লাহ, তাই না? আচ্ছা, পৃথিবীর সব থেকে খারাপ প্রাণী তার নাম কি? শুকর, তাই না? অনেক সময় বাপ মারা যখন খেতে পায় না, তখন ইমাম সাহেবকে গোপনে জুম্মার দিন সকালে বলে, একটু বাপ মায়ের মর্যাদার ব্যাপারে বলবেন। কেন? বলছে, মেজে বউটা তবু দিচ্ছিল, এই সপ্তাহ থেকে আর দেয় না, সম্মানের ব্যাপারে বলবেন, যাতে ওদের মনে দয়া হয়। গোলাম হোসেন, তুমি যে সর্বনাশ করে রেখেছো, কী করে দয়া হবে? দয়ার কোনো লাইন নেই যে। তাহলে শুয়োর কুকুর এদের সম্মান দেয় কে? এই খেতে দেয় কে? আল্লাহ। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী তার নাম শুকর আর কুকুর, এদের রুজি দেয়
আল্লাহ। এবার বলুন পৃথিবীর সবথেকে আল্লাহর নিকটে উন্নত সম্মানী প্রাণী তার নাম মানুষ, তাই না? কুকুর বাচ্চা জন্ম দিলে কুকুরের দুধ খেয়ে মানুষ হয়, শূকর বাচ্চা জন্ম দিলে শূকরের দুধ পান করে মানুষ হয়, বাঘে বাচ্চা জন্ম দিলে তার দুধ পান করে মানুষ হয়, হয় কি হয় না? হয়। আর মানুষের বাচ্চা জন্ম হলে দুই মাস বাচ্চাটার বয়স, কোরআনের ভাষা 30 মাস দুধ খাওয়াতে হবে, আর কোরআনের ভাষা 30 মাস, আর এর 30 দিন পরেও স্বামীকে বলছে হয় গো ছেলেটা যেন রোগা কাটি হয়ে যাচ্ছে এরকম, একটু এই মাদার ডিয়ারি দুধ খাওয়ালে হয় না, কি সেরিলাক্স ল্যাকটুজেন ন্যান আছে না, রেড কাউ আছে না, রেড কাউ দুধ খাচ্ছে মানুষের বাচ্চা, রেড মানে লাল, কাউ মানে গরু, তা যে লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে তার চরিত্র অনেকটা গরুর মতো হবে না, হবে কি হবে না? হবে তো। শূকর কুকুর তাকে আল্লাহ রুজি দেয়, আর এর বউ ঢং করে বলছে আমার দুধ হয় না, আল্লাহ এত বড় নিষ্ঠুর যে বাচ্চা পাঠালো তার মায়ের বুকে দুধ দিবে না, অবাক ব্যাপার। তোমার চিকিৎসার প্রয়োজন আছে, ভালো ডাক্তার দেখাও, শাক সবজি বেশি করে খাও, কেন দুধ হবে না? আসলে ঘটনা ওটা নয়, ওর ফিগার ভাঙতে দেবে না, ফিগারটা ধরে রাখবে, মানে আমি যে ছেলের মা হয়েছি এটা যেন আর পাঁচটা ছেলে না বুঝতে পারে। কি বললাম বুঝলে না? মেন ধান্দা এটা, কথাটা খারাপ বলছি কিন্তু বাস্তব কিনা বলুন, আপনার কাছে হয়তো খারাপ লাগছে যে এত খুলে খুলে বলতে হয়, বাস্তবতায় কিনা বলুন, মানুষের বাচ্চা কুকুরের, মানুষের বাচ্চা গরুর দুধ পান করে মানুষ হচ্ছে, বড় হচ্ছে, তা ওর চরিত্র গরুর মতো হবে না? কি করে আপনি আশা করেন যে বুড়ো বয়স ওর কাছ থেকে ভাত পাবো? ভাত পেতে গেলে শুতে বসতে দাঁড়িয়ে ঘুমিয়ে দুধের মোটা তার মুখে অটোমেটিক লাগিয়ে রাখতে হবে, আরে তবেই তো সন্তানের প্রতি মায়ের মহব্বত হবে। আর একটা কারণ আছে, কারণটা বলি, এখনকার দিনে দেখবেন একটা নিয়ম হয়েছে। কি নিয়ম? আমি তো বাস্তব কথা বেশি বলি, নিয়ম হয়েছে যে 3 বছর বয়স হয়েছে ও এখনো বিছানে পেচ্ছাপ করে, ও পায়খানা করে এখনো পর্যন্ত নিজের পায়খানা রাস্তা পরিষ্কার করতে পারে না, ভাত মাখিয়ে খেতে পারে না, ওর মা ওর বাপকে বলছে ওকে একটু কেজি স্কুলে ভর্তি করে দাও না, 3 বছরে কেজি স্কুলে দিচ্ছে, আর ওর মা ভালো সুযোগ পেয়েছে, বেশ প্রতিদিন ফিটিং ফাটিং জামা কাপড় পরে ছেলেকে স্কুলে নিয়ে যাবে আর আসবে, এ একটা ফাঁকা টাইম, বুঝলেন না? বড় স্ক্রিন টাচ মোবাইল, আল্লাহ আকবার। আপনাদের এখানে হয়তো নেই, আমাদের শহর এলাকাতে এগুলো হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না। স্কুলে গাড়ি আসছে, 3 বছরের বাচ্চা পো করে স্কুলে চলে যাচ্ছে, ও 3 বছরে ঘোড়ার ডিম শিখবে, ও কি শিখবে? আরে আগেকার দিনে 6-7 বছর বয়স না হলে প্রাইমারি স্কুলে ভর্তি করতো না বাচ্চাদের, তাই তো? আরে 3 বছরের বাচ্চা ভর্তি করে দিয়েছে, তার মানে সন্তানের থেকে মায়ের দূরত্বটা অনেক বেশি হচ্ছে, এই জন্য সন্তান মায়ের প্রতি ভালোবাসা দিন দিন কমে যাচ্ছে। মিনিমাম 5টা বছর তাকে কোলে করে আগলিয়ে রাখুন। আর একটা কারণ, আগেকার দিনে দেখেছি এইখানে কাজল দিয়ে সরিষার তেল জব 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 করে মাখিয়ে রোদ দূরে শুয়ে রাখতো, তাই না? বাচ্চাদেরকে, আর মা সব সময় কোলে করে নিয়ে রাখতো সব সময়। এখন হয়েছে দোলনা সিস্টেম, বড় মোবাইল, ছেলে ওইদিকে ন্যাংটো হয়ে পায়খানা করে মেয়েকে একাকার, ও বলছে সবে সিরিয়াল শুরু হচ্ছে, টিভি খুলে বসে আছে। কি বললাম বুঝলেন না? তা যার বাচ্চা 24 ঘন্টা শয়তানের চক্রের মধ্যে টিভি সিরিয়াল দেখছে, ওই বাচ্চা আব্দুল কাদের জেলানি হবে, এটা সম্ভব আছে? আছে বলুন? নাই। তার একটা প্রমাণ এই দেখুন আপনাদেরকে আমি কোরআন থেকে দিচ্ছি। এক, অনেক সময় দেখবেন একটা কথা আছে, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি, আর গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, একটা কথা আছে না? হ্যাঁ, মা যদি ভালো হয় বেটি ভালো হবে, বাপ যদি ভালো হয়, অনেক সময় বেটা ভালো না হলেও চান্স আছে, তাই না? চান্স আছে না? নেই, চান্স আছে। আর
গাই যদি উন্নত মানের হয় তার দুধ হবে উন্নত মানের ঘি হবে ভালো তাই না চলুন এবার কোরআন কি বলছে দেখুন কোরআনে আপনাদেরকে দুটো মায়ের পরিচয় দিই কটা মায়ের দুটো কোরআন দিয়ে দুটো মায়ের দৃষ্টান্ত পেশ করছি একজন মায়ের কথা আমি বলবো এই মাটা হচ্ছে একজন মারাত্মক নবী সব থেকে পৃথিবীতে যখন নবী এসেছেন বেশি পরীক্ষা করা হয়েছে কোন নবীকে ইব্রাহিম তাই না এই ইব্রাহিম নবীর স্ত্রী নাম কি হাজেরা তাই না হাজেরার বেটা নাম হলো তার কি ইসমাইল তাই তো এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে আপনি অবাক হয়ে যাবেন এগুলো শুনলে ইব্রাহিম আলাইহিসসালাম মা কেমন আর বেটা কেমন আরেকটা নবীর বইয়ের কথা বলবো মা কেমন বেটা কেমন অনেক সময় বলেছি মা যেমন হবে বেটা তেমন হবার চান্স আছে ইব্রাহিম আলাইহিসসালাম নিজের দেশে নিজের বংশের কাছে অত্যাচার সহ্য করতে না পেরে দেশ ছেড়ে চলে গেলেন দেশ ছেড়ে যাবার পরে বয়স হয়েছে তার কত বছর না 85 থেকে 86 বছর কত বছর 86 বছর 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করছেন কি দোয়া করছেন রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ গো আমি এসেছি আমার দেশ ছেড়ে দিয়ে ওইখানে আমার জাতিরা আমাকে মেনে নিল না আমি যেখানে এসেছি এখানে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই পৃথিবীতে দ্বিতীয় কোনো ইমানদার লোক নাই আল্লাহ গো আমি যদি মারা যাই তাহলে কলেমার দাওয়াত এই কলেমার তাওহীদ কে চালাবে আল্লাহ গো রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ তোমার কাছে চাইছি তুমি আমাকে একটা নেক সন্তান দান করো কে বলছেন নবী ইব্রাহিম তাই তো আল্লাহ দোয়া শুনে বলছে ফাবাসার নাবো বিগোলামিন হালিম হে ইব্রাহিম তোমাকে আমি সুসংবাদ দিলাম তোমাকে একটা বুদ্ধিমান তোমাকে একটা ধৈর্যশীল তোমাকে একটা আকেলমান বেটার সুসংবাদ দিচ্ছি 86 বছর বয়সে বেটা হয়েছে হাজেরার পেটে নাম তার কি ইসমাইল আপনাকে একটা জিনিস বোঝাবার জন্য ঘটনাটা বলছি কোরআন থেকে আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা বালাগা মাহুস সায়া ইসমাইল যখন আস্তে আস্তে করে বড় হতে শুরু করে দিল বাপের সঙ্গে চলতে পারে কথা বলতে পারে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা বলছেন কলা ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম তার বেটাকে ডেকে বলছে বেটা শোনো আমি রাত্রে স্বপ্নের ভিতরে দেখলাম যে আমি জানো তোমাকে জবাই করছি তা এতে তোমার মতামত কি এখানে একটা ঘটনা আছে খুব প্রসিদ্ধ মশহুর ঘটনা যে ইব্রাহিম নবী একদিন স্বপ্ন দেখলেন 10টা উট কুরবানি করলেন 100টা উট তারপরে আবার দেখলেন 100টা তারপরে আবার দেখলেন 100টা ঘটনা আছে না হ্যাঁ অনেক সময় বলে এইটা নয় ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখলেন যে তার বেটাকে সে জবাই করছে স্বপ্নের মাধ্যমে বেটাকে জিজ্ঞেস করছে যে তোমার রায় কি বলো তখন ইব্রাহিমের বেটা বলছে কলাইয়া আবাতি ফালমা তোমারও সাতাজি ধনি ইনশাল্লাহ বমিনা সাবিরিন আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছে আপনি ওটাই করুন নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যেই পাবেন কে বলছেন এটা কে কে ইসমাইল বলছে এইটুকু ঘটনা এইখানেই থাক এইখানেই থাক আল্লাহু আকবার এইবার আপনাকে আমি ঘোরায় চলে যাচ্ছি ইব্রাহিম ইসমাইল যখন খুব ছোট তখন আল্লাহর ওয়াদার হয়েছে ইব্রাহিমের উপরে যে তুমি তোমার বিবি আর তোমার বেটাকে ওই মরুভূমিতে গিয়ে রেখে এসো রেখে এসেছে সঙ্গে দিয়েছে কি না কিছু খাজুর আর এক মশক পানি মরুভূমিতে রেখে দিয়ে চলে আসছে হাজেরাকে আর ইসমাইলকে কে না নবী ইব্রাহিম
চলে যাচ্ছেন হাজেরা পিছে পিছে ছুটছে আর বলছে কি ব্যাপার ও ইব্রাহিম তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ কেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলছেন না তখন বারবার যখন বলছে তখন হাজেরা তখন বলছে এটা কি আল্লাহ আপনাকে অর্ডার করেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে হ্যাঁ এটা আল্লাহর অর্ডার তখন হাজেরা বলছে নিশ্চয় আল্লাহর যখন আধার মরুভূমিতে খাদ্য নেই পানি নেই কিছু নেই আল্লাহ আমাদেরকে রুজি দান করবেন আল্লাহ আমাদের ভালো স্বচ্ছলতায় রাখবেন এটা আমার বিশ্বাস আছে কারণ আল্লাহর আধার যদি হয় কেমন ইমানদারিনী মহিলা কেমন আল্লাহু আকবার কেমন ইমানদারিনী মহিলা তার বেটা কেমন ইমানদার যে নিজেকে কুরবানির জন্য প্রস্তুত করে দিচ্ছেন অবাক লাগে এটা চলুন আর একটা মায়ের কথা আপনাকে শোনাই কোরআন দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন কি বলছেন জারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাতা নূহিউ ওমরাতা লূত আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত পেশ করলেন দুটো নবীর স্ত্রীকে একটা হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী আর একটা হচ্ছে লূত আলাইহিস সালামের স্ত্রী